দেখবেন পীর নিয়ে এই কদিন আগে আমাদেরই একজন আহলে হাদিসের বক্তা মুমতাজুল ইসলাম কয়েকটা কথা বলেছিলেন যেটাকে নিয়ে ফুরফুরা শরীফের পীরেরা এখন মুমতাজুল ইসলামকে নিয়ে অনেক বাড়াবাড়ি। আপনার সোশ্যাল মিডিয়া যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন ফেসবুকে ইউটিউবে যে মুমতাজুল ইসলাম সাহেব শুধু একটা কথা বলেছিলেন, সেখানকার পীরজাদা নওসাদ সিদ্দিকি একটা কথা বলেছিলেন যে ১৯২২ সালে দাদা হুজুরের কাছে ফুরফুরা শরীফে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক হযরত উমারে ফারুক হযরত উসমান এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা সাক্ষাৎ করতে দেখা করতে এসেছিলেন দাদা হুজুরের সাথে। বুঝতে পারলেন তার দাদা হুজুরের মর্যাদা কতটা, যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম মদিনা জিন্দেগিতে কবর অবস্থায় থেকেও ১৯২২ সালে দাদা হুজুরের সাথে ফুরফুরা শরীফে দেখা করতে আসলেন, কিছু কথা বলতে আসলেন। দাদা হুজুর মজলিসে বসে আছেন, সবাই কি বলছেন, এই তোমরা দেখতে পাচ্ছ না কেন বিরক্ত করছো সমস্যা করছো, এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হজরতে আবু বাকর হজরতে উমার হজরতে উসমান হজরতে বেলাল এবং রসুল মোহাম্মদ সাল্লাম নিজে স্বয়ং মজলিসে এসে উপস্থিত হয়েছেন, চুপ করো বে আদবেরা। এ তো আশ্চর্য কাহিনী, যে লোক মারা গেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রসঙ্গে সূরা কাহাফের শেষ অংশে বলা হয়েছে যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম নিজে বলছেন ইন্নামা আনা বাশারু মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ফালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বলতে বললেন হে রাসূল বলে দাও ইন্নামা আনা বাশারু মিসলুকুম আমি নিশ্চয় তোমাদের মতোই একজন মানুষ, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া তোমাদের মতই মানুষ কিন্তু আমার উপরে শুধুমাত্র ওহী অবতীর্ণ হয়, আমার উপরে কি হয় ওহী অবতীর্ণ হয়, এতটুকুই ফারাক আর অন্য কিছু ফারাক নেই, তোমরা খাও আমি খাই, তোমরা ঘুমাও আমি ঘুমাই, তোমরা বিয়ে করো আমি বিয়ে করি, তোমাদের ছেলে মেয়ে আছে আমার ছেলে মেয়ে আছে, তোমরা সংসার বজায় করো আমি সংসার বজায় করি, তোমরা ব্যবসা করো আমি ব্যবসা করি, তোমরা যা করো আমি তাই করি, শুধু একটু মাত্র ফরাক সেটা হলো কি আমার কাছে ইউহা ইলাইয়া আমার কাছে জিব্রাইল আসেন ওহী নিয়ে। আমাদের সমাজের মধ্যে মুসলিম কমিউনিটিতে বিবাহ পড়া হয়, এই বিবাহগুলো আলেম সাহেবেরা মাওলানা সাহেবেরা মাত্র আপনাদের সামনে চারটি কোরআন মাজিদের আয়াত পড়েন দিয়ে একটা ছেলে মেয়ে দাম্পত্য জীবন বন্ধন তৈরি করে দিয়ে ওনারা চলে যান, মাত্র চারটি আয়াত। আপনি হয়তো ভাববেন এই চারটি আয়াত মুখস্থ করলেই ১০০০ টাকা করে পাওয়া যাবে বিয়ে বাড়িতে, এটা সহজ কথা, মাত্র চারটি আয়াত। আপনি এই চারটি আয়াত অধ্যয়ন করবেন এটা সহজ কথা নয়, কারণ চারখানা আয়াতকে রপ্ত করার জন্য একজন আলেম বা আরবি শিক্ষিত ব্যক্তিকে ১২ অথবা ১৪ বছর এডুকেশন নিতে হয়, তারপরে সে কামিয়াব হতে পারে একটা সোসাইটির যে কোনো কার্যকে সম্পূর্ণ সমাধান করার জন্য যাতে করে তার মাধ্যম দিয়ে সমাধান হয়। আমরা বাল্যকাল থেকেই মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে আমাদের কলেমায়ে তাইয়েবা শুনি এবং এটা বাল্যকাল থেকেই মুখস্থ করেছি আমরা, কিন্তু কালেমা তাইয়েবা আমরা এখন পর্যন্ত সঠিকভাবে পাঠ করতে পারি না। দেখবেন মুসলমান ঘরে আমাদের জন্ম, কিন্তু মুসলমান ঘরে জন্ম হওয়ার পরেও আমাদের কালেমা সহি আকিদা সহি তালফুজের মাধ্যম দিয়ে পাঠ করা হয় না, অতএব কালেমাটাই যদি আমরা বাল্যকাল থেকে শুনে শুনে এটা বলতে না পারি তাহলে এটা কি করে সম্ভব হয় যে আপনি চারটি আয়াত রপ্ত করে আপনি বিবাহ পড়াতে পারবেন, এটা সম্ভব নয়। আসি আপনাদের সামনে বিবাহ পড়ার যে চারখানা আয়াত পড়তে হয় তার একটি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি, এই আয়াতকে সামনে রাখবো, অবশ্যই এর পারিপার্শ্বিক আয়াত ও হাদিসকে সামনে রেখে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদার সম্প্রদায় ব্যক্তিরা
আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। হাক্কা তুকাতিহি, যতটা তোমার সাধ্য হয় এই সাধ্য মোতাবিক তুমি কি করো, আল্লাহকে দেখে ভয় করো। সাধ্য, এই সাধ্যটা কি করে হয় এটা আপনাকে বুঝাই। ধরেন আপনি কোনো এক রাস্তা দিয়ে ঠিক দুপুর 12টার সময় বাইক চালিয়ে যাচ্ছিলেন, আর খুব প্রখর রৌদ্র তখন সেই জায়গাতে পড়ছে এবং চতুর্দিকে লোক আশেপাশে নেই। আপনি বাইকটা চালিয়ে নিয়ে যেতে যেতে হঠাৎ অ্যাক্সিডেন্ট করেছেন। এবার অ্যাক্সিডেন্ট অথবা পড়ে গেছেন, আপনি পড়ে যাওয়ার পরে আপনার পা হাতে কিছুটা চোট লেগেছে, আশেপাশে কোনো মানুষকে পাচ্ছেন না, আর বাইকটা উঠা আপনার একাই সম্ভব হয় না। দু চার পাঁচ মিনিট দেখছেন, চেষ্টা করছেন, হয় না। তারপরও আপনি আপনার সমস্ত দেহের শরীরের শক্তি লাগাবেন, লাগার পরেও বাইকটাকে দাঁড় করার চেষ্টা করবেন, যে ওখান সেখান থেকে আপনি কি করবেন, যাওয়ার কোনো রকম কৌশল করবেন, বুদ্ধি করবেন। এটা আপনার চেষ্টার অন্তিম সীমা পেরিয়ে যাবে, চেষ্টার শেষ সীমা চলে যাবে, তারপরেও আপনি বাইকটাকে দাঁড় করার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, তোমার যতটা ক্ষমতা থাকে সমস্তই ক্ষমতা তোমাকে লাগাতে হবে আল্লাহকে ঈমান নিয়ে আসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। এই যদি তোমার ক্ষমতা লাগাতে পারো তাহলেই তুমি কি হবে, সঠিক মুসলমান হতে পারবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বললেন তারপরে তোমরা মৃত্যুবরণ করবে না, একটা কাজ করে মৃত্যুবরণ করতে হবে, সে কাজটা কি, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরতে হবে। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা দিলেন পৃথিবীর মানুষকে যে তোমাদের যদি মানে মৃত্যু গ্রহণ করতেই হয় তাহলে পরে তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা শিশু সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে, ফা আবাওয়াহু ইউহাব্বিদানিয়া, কিন্তু তার পিতা মাতারা তাকে ইহুদি করে দেয়, নাসারা করে দেয়, মাজুসি করে দেয়, খ্রিস্টান করে দেয়, ইত্যাদি ইত্যাদি ধর্মের দিকে তাদেরকে নিয়ে চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শিশু সন্তানকে জন্ম দেয় কিসে, ইসলামের দায়রার উপরে। এবারে একটা হাদিস বলি আবার, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রফি আল কালামু আন সালাস, পৃথিবীতে এমন তিন প্রকারের ব্যক্তি আছে যেই তিন প্রকারের ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব কলম উঠিয়ে নিয়েছেন, তাদের না নেকি লেখা হয় না গুনাহ লেখা হয়। সেই তিন প্রকারের ব্যক্তি কারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদিসের মধ্যে, আসসাবি হাত্তা ইহতালিম, নাম্বার ওয়ান, ওই শিশু সন্তানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নেন যেই শিশুরা বুলুগিয়াতে না পৌঁছেছে, তারা তাদের যৌবনে উপনীত না হয়েছে ততদিন পর্যন্ত একটা শিশুকে কি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি অথবা গুনাহ লেখেন না। তবে গুনাহ লেখেন না এটা 100% সঠিক, কিন্তু নেকি লেখেন আবার কোনো কোনো ক্ষেত্রে। সেটা হলো কি, যদি কোনো একটা ছেলে নামাজ পড়ে এবং রোজা করে ইত্যাদি ইত্যাদি নেকির কাজ করলো, তাহলে পরে তার বুলুগিয়াতের আগে অর্থাৎ 10 বছর বয়সের আগে, বুলুগিয়াত হাদিস কোরআনের ভাষায় 10 বছর ধরা হয়েছে এবং বিভিন্ন ভাষায় চাইল্ড পেডাগোজিতে আরো আরো ধরা হয়েছে, তো কোরআন ও হাদিসের ব্যাখ্যায় যেটা এসেছে সেটা 10 বছর, কারণ একটা বাচ্চার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে মুরু আউলাদাকুম বিসসালাতে হিনা সাবাসিনিন, আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলবেন যখন আপনার সেই সন্তানটা 7 বছরের বয়সে পদার্পণ করবে। তারপরে বলছেন ফাদরিবু হিনা আসারাসিনিন, তারপরে যখন সে 10 বছরে উপনীত হবে তখন যদি সে সালাত ব্যতিক্রমী হয়, নামাজ আদায় না করে, তাহলে পরে তাকে আপনি বেত্রাঘাত করেন, মারেন, মারার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা শাসনের জন্য, আপনি আপনার সন্তানকে শাসন করতেই পারেন, অতএব আপনি আপনার সন্তানকে মারবেন যদি সে 10 বছরে উপনীত হয় এবং নামাজ না পড়ে। তাহলে পরে বোঝা গেল হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাম বললেন যে রফি আল কালাম আন সালাস, তিন প্রকারের মানুষ আছেন যেনাদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন। তার এক হলো যে ওই সমস্ত শিশু সন্তান যাদের বয়স
সাবালকে পৌঁছায়নি অর্থাৎ দশের নিচে আছে কোরআন ও হাদিসের ভাষায়, তাহলে পরে তার উপর থেকে কলম আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দেন। তারপরে দ্বিতীয় ব্যক্তি তিনি যার উপর থেকে কলম উঠিয়ে দেন তিনি হলেন মজনুন। পাগল ব্যক্তি অতক্ষণ পর্যন্ত তার উপর থেকে কলম উঠিয়ে না হয় যতক্ষণ পর্যন্ত সে ভালো না হয়ে যাচ্ছে। একটা মানুষ তার 30 বছর বয়সে কোনো কারণবশত সে পাগল হলো, পাগল হয়ে সে 5 বছর যাবৎ থাকলো। এই যে মিডিলে 5 বছর যে একটা গ্যাপ হলো, এই 5 বছরে তার নেকিও লেখা হবে না এবং গুনাও লেখা হবে না। সে যতই বড় অন্যায় করুক না কেন তার এই গুনাটা লেখা হয় না। তো এবারে হলো কি, এদের আল্লাহ রাব্বুল আলামিন না নেকি রাখেন না গুনাহ রাখেন, এদের নেকিও হবে না এদের গুনাহও হবে না। তো এরা কি হবে, সহজে জান্নাতে যেতে পারবে। যদি এই সমস্ত পর্যায়ের লোকেরা মারা যান ইন্তেকাল করেন, তাহলে পরে এরা সহজেই জান্নাতে যাবে জলে ভাসতে ভাসতে। এরা জান্নাতে যাওয়ার একটা সহজ মাধ্যম হলো, উপায় হলো যে বুলুগিয়াতের আগে আগে যদি মারা যায় তাহলে পরে সহজে জান্নাতে যাবে। এবং পাগল মানুষ যদি পাগল অবস্থায় মারা যায় তাহলে পরে সেই লোকটা কি করবে, জান্নাতে সহজেই চলে যাবে। এই জান্নাতে যাওয়ার একটা সহজ মাধ্যম। আর জান্নাতে সহজে যাওয়ার মাধ্যম হলো আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়লাম, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার সম্প্রদায় ব্যক্তিরা, তোমরা আল্লাহকে মেনে নাও, তোমার যত পর্যন্ত তাকাত হচ্ছে ক্ষমতা হচ্ছে ততদূর পর্যন্ত আল্লাহকে মেনে নাও, আর কি মরবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুসলমান না হচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকখান হাদিস, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন মানুষের পার্থিব জীবনের জীবনের মধ্যে 70 বছর 80 বছর 90 বছর যতদিনই সে জীবন যাপন করলো, তার এই জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবে দেখেন না। ভালোভাবে কোনটা দেখেন, হাদিসে লম্বা অংশ এসছে, তার শেষ অংশে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একজন মানুষের ওই আমলটাকেই দেখি যে তার শেষ সীমানায় সে কি আমল করেছে। তার শেষ আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং তার উপরেই বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম দেন। দেখুন, জান্নাত পাওয়ার যে সহজ মাধ্যমগুলো হলো, তার মাধ্যম একটা হলো যে মানুষ তার পার্থিব জীবনে যা কিছু আমল করুক না কেন মৃত্যু বরণের আগে মুহূর্ত পর্যন্ত সে যদি ভালো আমল করে তাহলে সে সহজে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ বলছেন বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না, যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরবে, আর মুসলমান হয়ে যদি মরো তাহলে পরে সহজেই জান্নাতে যাবে। আমি বলছিলাম ছোট ছোট শিশুর কথা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবা কারামরা জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হযরতে মালিক থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলছেন যে সুয়েলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আতফালিল মুশরিকিন, মুশরিক যারা ইহুদি নাসারা খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি যারা আল্লাহকে মানে না তাদের যে ছোট ছোট শিশু সন্তানেরা হয়, এই শিশু সন্তানেরা যদি মারা যায় তাহলে পরে এদের অবস্থা কি হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুম খেদামু আলী জান্নাতে, তারা কি হবে, তারা জান্নাতের খাদিম হবে। জান্নাত যখন পাবেন তো জান্নাতের মধ্যে দেখবেন অনেক ছোট ছোট শিশুরা থাকবে এবং এই শিশুরা কি করবে, জান্নাতি ব্যক্তিদের খিদমত করবে। এক 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 গ্লাস জল নিয়ে এসো, এই অমুক নিয়ে এসো, এই তুমুক নিয়ে এসো, চারটা এইদিকে দাও, এই যে বলি না আমরা বাড়ি ঘরে। তো এইরকম জান্নাতে ঠিক আমাদের অর্ডার হবে, এই অর্ডারগুলো কে করবে, অর্ডারগুলো ওই ছোট ছোট বাচ্চারা পালন করবে। এরা কি করে, এরা তো ছোট ছোট বাচ্চারা মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন হাদিস ও কোরআন বহু শুনেছেন আপনারা, তাতে আপনারা অবশ্যই শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাবা সামাওয়াতিন তেবাকা, সাতটা আসমান উপর নিচে করে তৈরি করেছেন। এই সাতটা আসমান যে উপর নিচে করে তৈরি করেছেন, এই সাতটা আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সাতজন নবীকে জীবিত রেখেছেন। তার একটি জায়গার কথা আপনাদের বলি, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে জীবিত রেখেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনার নাম হলো সারা, আপনারা জানেন হয়তো, সারা হলো তিনার অরিজিনাল স্ত্রী। হযরতে ইব্রাহিম নবীর দুটো স্ত্রী ছিলেন, তো এক নম্বর স্ত্রী হলো সারা আর দ্বিতীয় স্ত্রীটি হলেন হাজেরা।
তবে হাজেরার পেট থেকেই দুটো সন্তান হয়েছিল, সারার পেট থেকে হয়নি। তো হাজেরার পেট থেকে যে হলো, হাজেরা কি করে স্ত্রী হলো এর ইতিহাস আপনারা জানেন। কুরবানির সময়গুলোতে আলেমদের মুখ থেকে আপনারা জুমার খুতবাতে শুনে থাকেন, সারাকে নিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সফর করছিলেন। এই সফর অবস্থায় এক জালেম বাদশা, সারা খুব সুন্দরী মহিলা ছিলেন, তো সারাকে ধরে তার পরকীয়তা কাজ করবেন, নোংরা কাজ করবেন এ বলে এক রাজা তাকে ধরলো। একবার দুইবার তিনবার যখন প্রচেষ্টা চালালো তারপরেও সে ব্যর্থ হলো, তখন সারাকে উপঢৌকন হিসাবে, ইনাম স্বরূপ হিসাবে, প্রাইজ হিসাবে হাজেরাকে দিলেন। এবার হাজেরা পেয়ে নিল কাকে? না, সারা পেল হাজেরাকে। হাজেরাকে নিয়ে সারা যেতে আরম্ভ করলো, স্বামীকে নিয়ে হাজেরাকে নিয়ে যেতে আরম্ভ করলো। এটা তো হলো হাজেরার সম্পদ, সারার সম্পদ। এবার সারা নিয়ে যেতে যেতে চিন্তা ভাবনা করলো, এ হাজেরা তো একটা যুবতী মেয়ে, এ মেয়েকে আমি কি করবো, আমার কি দরকার, আমি তো মেয়ে মানুষ, আমার মেয়ের যেগুলো কাজ সেগুলো করতে পারবো, তো এই সারাকে হাজেরাকে আমি আমার স্বামীকে দিয়ে দিই। স্বামীকে করলো কি, দিয়ে দিল সম্পদটা। তো স্বামী বলল, ইব্রাহিম নবী, আমি এ সম্পদ কি করবো, এটা তো তোমার সম্পদ, এ সম্পদ নিয়ে আমার লাভ হবে না, একে যদি আমি কাজ করতে বলি তাহলে তুমি হিংসা করবে, একে যদি আমি অমুক বলি তুমুক বলি সমস্যা হবে। তো সারা দেখলো যে ব্যাপার তো একটু আলাদা, সারা বললেন, ইয়ে করো তাহলে তুমি একে বিয়ে করে নাও, তুমি যদি একে বিয়ে করে নাও স্ত্রী রূপে তাহলে একা ঘরে নিয়ে থাকলে আমার সমস্যা নেই, তুমি যে কোনো জায়গায় নিয়ে গেলে আমার সমস্যা নেই। তখন সারা কি করলো, হাজেরার সাথে বিয়ে দিয়ে দিল হযরত ইব্রাহিম নবীর। তো অরিজিনাল স্ত্রী হলেন সারা। তো একই আসমানের উপরে হযরত ইব্রাহিম নবী কি করেন, সারাকে নিয়ে জীবিত আছেন। যতগুলো শিশু সন্তান মৃত্যুবরণ করছে বুলুগিয়াতে পৌঁছার আগে, সমস্তই শিশু সন্তানকে হযরত ইব্রাহিম নবী এবং সারা এরা দেখাশোনা করছেন। যতগুলো ছেলে জন্মগ্রহণ করে এই বুলুগিয়াতের আগে আগে মারা যাচ্ছেন, সমস্তই ছেলেকে কে দেখাশোনা করছেন, হযরত ইব্রাহিম নবী এবং সারা। কিয়ামত যখন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জমা করে দিবেন, হযরত ইব্রাহিম নবী আর সারা জমা করে দিবেন, হে আল্লাহ এই যে এতগুলো ছেলে আপনার জমা হয়েছে আমার দরবারে, আমি দেখাশোনা করেছি, একে আপনি নিয়ে নেন। তো একটি আসমানের উপরে হযরত ইব্রাহিম নবী আছেন, তবে আসমান ভ্রমণ করেছেন পৃথিবীর মধ্যে একটি মানুষ, সেই মানুষটার নাম আপনারা শুনেছেন, বিশ্ব কায়নাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সপ্তম আসমানকে ভ্রমণ করেছেন। বাকি পৃথিবীতে জন্ম থেকে নিয়ে অর্থাৎ পৃথিবীর আদি অন্ত পর্যন্ত আর কেউ করেনি এবং করবেও না ভবিষ্যতে, এটা সম্ভব নয়, কোরআন হাদিসে প্রমাণ পাওয়া যায় না। এবারে আসি আপনাদের, যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সপ্তম আসমান অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে পৌঁছালেন এবং সেখানে সালাত বা নামাজকে ফরজ হিসাবে, উপঢৌকন হিসাবে পৃথিবীতে সমস্ত উম্মতের উপরে নিয়ে আসলেন। এবারে একটা কথা বলি আপনাদের, যে জান্নাত এবং জাহান্নাম এর পরিদর্শন করেছেন একজনই ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যাওয়ার বেশ কয়েকটা মাধ্যম আছে আমাদের, তার মাধ্যমগুলো আমাদের পৃথিবীতে বেশ কিছু মানুষ মনে করি, যেগুলো হলো আমরা দেখি আমাদের সমাজেই আছে, যে যেনারা জান্নাতে যাবেন এই চিন্তা ভাবনা করেন তিনারা পীর ধরেন, এটা সহজ কথা পীর ধরাধরিটা। তবে পীর ধরা প্রসঙ্গে কোরআন মাজিদে একটা আয়াত এসেছে, কিন্তু সে আয়াতটা কিভাবে এসেছে তার একটু ব্যাখ্যা আপনাদের বলি। কোরআন মাজিদে সূরা তৌবাতে 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে দেখে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং তোমরা হয়ে যাও সত্যবাদীদের মতো, সত্যবাদীদের মতো হয়ে যাও অথবা সত্যবাদীদের সাথে হয়ে যাও। এবারে সাদেকিনদের মতো হতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদার ব্যক্তিরাকে। সাদেকিন হিসাবে পৃথিবীর কিছু মানুষ এরা ধারণা করছে যে সাদেকিন মানেই হলো পীরেরা, যারা আল্লাহকে খুব ভালোবেসেছে, দিন রাত তসবিহ পড়েছে, এরা হলো পীর, আর এদের যদি ধরা হয় তাহলে পরে আমরা জান্নাতে সহজে যাব। এবারে আপনাকে যদি একটি প্রশ্ন করা হয় যে আপনার বাবা প্রচন্ড অসুখ,
রায়গঞ্জে দেখালেন, শিলিগুড়িতে দেখালেন, মালদায় দেখালেন, কোথাও আপনার বাবার চিকিৎসা সমাপ্ত হচ্ছে না, ভালো হচ্ছে না। ডাক্তার বাবু সাজেশন করলেন আপনাকে যে আপনাকে কলকাতা পিজি হসপিটালে যেতে হবে। আপনি সমস্ত ডাক্তারের কথা শোনার পরে একবার আপনি আপনার বাবাকে বাড়িতে নিয়ে আসলেন, কি করার জন্য? সবাইকে দেখার জন্য, হয়তো বাঁচবে কি না বাঁচবে একবার দেখিয়ে দেওয়া যাক। এবারে বাড়ি থেকে আপনি কলকাতা বেরোচ্ছেন পিজি হসপিটাল, আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি পিজি হসপিটাল চিনেন, আপনি বলছেন ভাই আমি পিজি হসপিটাল চিনি না। তো পিজি হসপিটাল যখন চিনেন না তাহলে পিজি হসপিটাল যাবেন কি করে? এ তো অসম্ভব। ও বলল তাহলে এক কাজ করি, আমি একটা ভালো ড্রাইভার নিই, আমাদের এ দেশের ড্রাইভার যারা পিজি হসপিটাল বারবার গিয়েছে তাদেরকে নেওয়া যাক, তাহলে পরে পিজি হসপিটাল যেতে সুবিধা হবে। কথা তো সত্যই। এবারে পিজি হসপিটাল জানেওয়ালা ড্রাইভারকে সাথে নেওয়া হলো, ড্রাইভার গাড়ি চালু করে সে কি করলো পিজি হসপিটালে পৌঁছে দিল, আপনার চিকিৎসা সমাপ্ত হলো। এবারে পিজি হসপিটালে পৌঁছে গিয়ে আপনি আপনার চিকিৎসা করলেন, তাহলে পরে এখান থেকে আপনাকে বুঝাতে চাইছে যে আপনি চিনেন না, আপনি কি করে যাবেন পিজি হসপিটাল কলকাতা? তো আপনি কি করেন, আপনাকে সেইরূপ ভাবেই যেমন একটা ড্রাইভারকে ধরে আপনাকে পিজি যেতে হচ্ছে, তেমনি আপনাকে একটা ওয়াসিলা ধরে, একটা পীর ধরে জান্নাতে যেতে হবে। এটা সাধারণ কথা। যদি এটাই হয়ে থাকে তাহলে এর উত্তর কি হবে এই গল্পতে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আমি তার একটু ব্যাখ্যা বলে দিই। এবারে যদি তাই হয় যে একটা ড্রাইভার ধরে আমাকে পিজি যেতে হলো, তাহলে সে পিজি বারবার গেছে আমি বললাম, এবার পিজি বারবার জানেওয়ালা ড্রাইভারকে নিয়ে যাওয়া হলো যাতে আমার পিজি যাওয়া সহজ হয়ে যায়। তাহলে আমাকে যদি জান্নাতেই যেতে হয় তাহলে জান্নাত যেই ব্যক্তিটা গিয়েছে, জান্নাত পরিদর্শন করেছে, সেই ব্যক্তিটাকেই ধরা দরকার, নাকি আমাকে অন্য পীর ধরতে হবে? যদি আমি অন্য পীর ধরি তাহলে আপনি একটু আগেই বললেন আপনি পিজি যেতে পারবেন না, যেহেতু আপনি পিজি চিনেন না, পিজি জানেওয়ালা ড্রাইভার লাগবে। তাহলে জান্নাত জানেওয়ালা আমাকে ড্রাইভার লাগবে, সেই ড্রাইভারটা হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিসের মধ্যে বললেন, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। যদি পৃথিবীর মধ্যে কোনো ভি জিনিসে তোমাদের মধ্যে তানাজা লেগে যায়, ঝগড়া হয়ে যায়, সমস্যা হয়ে যায়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তোমাদেরকে ফিরে যেতে হবে কি আল্লাহ রসুল এবং আল্লাহর যে দেওয়া কিতাব কোরআন মাজিদ, সে কোরআন মাজিদ এবং হাদিসের দিকে প্রত্যাবর্তন করতে হবে আপনাকে, এবং আপনি সেই কোরআন এবং হাদিসকে নিয়েই রিসার্চ করে আপনাকে তার সমাধানে আসতে হবে। যদি আপনি সেই সমাধানে না এসে আপনি খোঁজাখুঁজি করেন পীর আউলিয়ার জায়গা, তাহলে পরে আপনার সে সমাধান কখনোই হবে না। দেখবেন পীর নিয়ে এই কদিন আগে আমাদেরই একজন আহলে হাদিসের বক্তা মুমতাজুল ইসলাম কয়েকটা কথা বলেছিলেন, যেটাকে নিয়ে ফুরফুরা শরীফের পীরেরা এখন মুমতাজুল ইসলামকে নিয়ে অনেক বাড়াবাড়ি। আপনারা সোশ্যাল মিডিয়া যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন ফেসবুকে ইউটিউবে যে মুমতাজুল ইসলাম সাহেব শুধু একটা কথা বলেছিলেন, সেখানকার পীরজাদা নওশাদ সিদ্দিকী একটা কথা বলেছিলেন যে ১৯২২ সালে দাদা হুজুরের কাছে ফুরফুরা শরীফে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম, হজরতে আবু বকর সিদ্দিক, হজরতে উমারে ফারুক, হজরতে উসমান এবং হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা সাক্ষাৎ করতে, দেখা করতে এসেছিলেন দাদা হুজুরের সাথে। বুঝতে পারলেন তারা দাদা হুজুরের মর্যাদা কতটা, যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম মদিনা জিন্দগিতে কবর অবস্থায় থেকেও ১৯২২ সালে দাদা হুজুরের সাথে ফুরফুরা শরীফে দেখা করতে আসলেন, কিছু কথা বলতে আসলেন। দাদা হুজুর মজলিসে বসে আছেন, সবাই কি বলছেন, এই তোমরা দেখতে পাচ্ছ না কেন বিরক্ত করছো, সমস্যা করছো, এখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আবু বকর, হযরতে উমার, হযরতে উসমান, হযরতে বেলাল এবং রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং মজলিসে এসে উপস্থিত হয়েছেন, চুপ করো বেয়াদবেরা। এ তো আশ্চর্য কাহিনী, যে লোক মারা গেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে সূরা কাহাফের শেষ অংশে বলা হয়েছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম নিজে বলছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ফালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বলতে বললেন হে রাসূল বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি নিশ্চয় তোমাদের মতই একজন মানুষ আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া তোমাদের মতই মানুষ কিন্তু আমার উপরে শুধুমাত্র ওহী অবতীর্ণ হয় আমার উপরে কি হয় ওহী অবতীর্ণ হয় এতটুকুই ফারাক আর অন্য কিছু ফারাক নেই তোমরা খাও আমি খাই তোমরা ঘুমাও আমি ঘুমাই তোমরা বিয়ে করো আমি বিয়ে করি তোমাদের ছেলে মেয়ে আছে আমার ছেলে মেয়ে আছে তোমরা সংসার বজায় করো আমি সংসার বজায় করি তোমরা ব্যবসা করো আমি ব্যবসা করি তোমরা যা করো আমি তাই করি শুধু একটু মাত্র ফারাক সেটা হলো কি আমার কাছে ইউহা ইলাইয়া আমার কাছে জিব্রাইল আসেন ওহী নিয়ে জিব্রাইলের ওহী নিয়ে আসার অনেক মাধ্যম ছিল অনেক সিস্টেম ছিল তার দুই একটা বলি আপনাদেরকে জিব্রাইল যখন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তখন একজন মানুষের রূপ নিয়ে মাঝে মধ্যে আসতেন সেই মানুষটার নাম ছিল সেই সাহাবীটার নাম ছিল দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দিবস মজলিসে বসে আছেন মিশকাত শরীফের প্রথম হাদিস লম্বা হাদিস সেই হাদিসটাকেই বলা হয় হাদিসে জিব্রিল আমি সমস্ত হাদিসটা আপনাদেরকে বলবো না কারণ ওই হাদিসটার ব্যাখ্যা করতে গেলে এক ঘন্টার জালসা শেষ হবে তো আমি সেটা বলবো না তার সংক্ষিপ্ত কথাই বলে দিচ্ছি আপনাদের হাদিসে জিব্রিলে বলা হয়েছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসে আছেন আর জিব্রাইল আমিন আসলেন দাহিয়াতুল কালবির সুরাত ধরে এসে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রসঙ্গে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল বলেন তো ইসলাম কি আল্লাহ রাসূল মুহাম্মদ ইসলামের কথা বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালায়েকাতি ও কুতুব যা বলা বললেন ইসলাম সম্পর্কে তারপরে বললেন ঈমান কি আল্লাহ রাসূল ঈমানের কথা বললেন তারপরে একে একে ইসলাম শরীয়ত প্রসঙ্গে জিজ্ঞেস করার পরে সর্বশেষ জিজ্ঞেসটা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন যে আল্লাহ রাসূল আপনি বলেন তো কিয়ামত কখন হবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল আপনি যাকে জিজ্ঞাসা করছেন সেই ব্যক্তিটা থেকে জিজ্ঞাসিত ব্যক্তি এ বিষয়ে বেশি জানেন অর্থাৎ যিনি জিজ্ঞেস করছেন তিনি এ বিষয়ে বেশি জানেন যাকে জিজ্ঞেস করা হচ্ছে তার চাইতে জিব্রাইল বুঝতে পারলেন যে কথাটা সত্যি কথা এই কিয়ামত প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে জানাননি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য পাঁচখানা সিক্রেট বা গোপন তথ্য রেখেছেন কোরআন মাজিদের মধ্যে সে ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি গোপন সিক্রেটগুলোর মধ্যে রেখেছি যে ইয়ালামু মাফিল আরহাম মায়ের পেটে কি আছে সেটা কেউ জানে না কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে সেটাও কেউ জানে না আগামী কালকে কি খাবে সেটাও কেউ জানে না এবং কোথায় মৃত্যুবরণ করবে সেটাও কেউ জানে না কিয়ামত কখন হবে সেটাও কেউ জানে না এই পাঁচটা গোপন সিক্রেট আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রেখেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঁচটা গোপন তথ্য দিয়েছেন যেটা সারা পৃথিবীর কোনো মানুষকে দেননি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন তিনি বলছেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নী উতিতু খামসান লাম ইউতাহুন আহাদুন ক্বাবলি নুসিতু বিরুব মাসিরাতা শাহরিন ওয়া জুইলাত লিল আরদ মসজিদান আও তাহুরান ইলা আখির হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন তিনি বলছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী উতিতু খামসান আমাকে পাঁচটা জিনিস দিয়েছেন লাম ইউতাহুন আহাদুন ক্বাবলি আমার পূর্বের কোন নবীকে এই পাঁচটা জিনিস দেওয়া হয়নি কোন মানুষকে এই পাঁচটা জিনিস দেওয়া হয়নি তার কি পাঁচটি নুসিতু বিরুব মাসিরাতা শাহরিন আমি নবী আমি যখন কোন যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করব তখন আমার এই যুদ্ধের কথা যদি এক মাস সফর করে মানুষ যত দূরে যেতে পারে তত দূরের মানুষ যদি জানতে পেরে নেই আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কারামকে নিয়ে ইসলাম বাঁচানোর তাগিদে যুদ্ধ করার উদ্দেশ্যে মদিনা জিন্দেগি থেকে মদিনা থেকে বেরিয়ে পড়েছে তাহলে এক মাসের দূরের সফর যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত সেখানে যদি কাফের থাকে তাহলে পরে তাদের ভিতরে একটা ভয় চলে আসবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যুদ্ধ করলেন গাজওয়ায়ে বাদার বদরের যুদ্ধ হলো বদরের যুদ্ধে হিন্দার বাবা মারা গিয়েছিল এই হিন্দা পরবর্তী সময়ে মুসলমান হয়েছিল এই বদরের যুদ্ধে যখন উপস্থিত হলেন বদর তো একটা কুয়ার নাম একটা ইনারার নাম আপনারা জানেন যিনি বয়স্ক লোক আছেন আগে মাঠে ইনারা তৈরি করা হতো গ্রামেও ইনারা তৈরি করা হতো এই টিবল ছিল না আগে আমরা বাল্যকালেই দেখেছি আমি আমার বাল্যকালের কথা বলছি আজকে 34 বছর আগের কথা বলছি 30 বছর আগের কথা বলছি আপনাদেরকে গ্রামগঞ্জে বেশিরভাগই তখন দেখতাম আমরা ইদারা মুর্শিদাবাদ জেলায় দেখেছি আমাদের পূর্ব জন্মস্থান তো সেখানে দেখেছি যে ইদারা থাকতো তো আগে কি হতো জঙ্গলগুলোতে বা মাঠের মধ্যে ইদারা তৈরি করতো
তো মক্কার উত্তর প্রান্তে এবং মদিনার দক্ষিণ প্রান্তে এক মাঠের মধ্যে একটা ইদারা ছিল, কুয়া ছিল, এই কুয়াটারই নাম ছিল বদর। এই বদর প্রান্তে মক্কা থেকে 1000 সৈন্যবাহিনী আসলো এবং সৈন্যবাহিনী এসে বদরের কুয়ার পাশে তারা কি করলো, স্থান নিল, যে আমরা এই কুয়া থেকে জল নেব, তাতে জলপান করব, ভাত রান্না করব, গোসল স্নান করব, জামা কাপড় পরিষ্কার করব, আমরা যে উট নিয়ে এসেছি, ঘোড়া নিয়ে এসেছি, তাদেরকে জল খাওয়াবো। এই জন্য ওরা ওই কুয়ার পাশে ডেরা পাতল। এদিকে মদিনার লোককে খবর হলো যে মক্কা থেকে 1000 সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করতে এসেছে। যুদ্ধ করতে আসার অনেক কাহিনী ছিল, সে কাহিনীটা বলছি না, সংক্ষেপে বলে যাচ্ছি আপনাদের।